আরে বাবা স্কুল কলকাতার খুব নামকরা স্কুল আপনারা জানেন সেই স্কুলের কিছু প্রাক্তনী পুরো মানে আগে পাস করে গেছেন এমন ছাত্রী তারা কিছু অর্থ আমাদের দিয়েছেন দলটলেক কিছু অর্থ দিয়েছে আমাদের জেলা কমিটি থেকে কিছু অর্থ দিয়েছেন অনেকেই এই কারণে অর্থ দিয়েছেন সেই দিয়ে যতটা সম্ভব আমরা বারবার আসবো আপনাদের কাছে যে কোনো সমস্যায় পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে থাকার অঙ্গীকার এইটা জানাতে চাইছি আর আপনাদেরকেও বলছি আবারও বলছি দান ধ্যান এটা ভাববেন না ভাববেন না এটা আমাদের লড়াই এই লড়াই আমাদের করে যেতে হবে আমাদের হক এই হক যতক্ষণ না পূর্ণ আদায় হচ্ছে এই লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি মঞ্চ সম্মিলিত ভাবেই আমরা এটাকে তুলে ধরেছি নানান সংগঠন এসছে এবং এইটা আমাদের কাছেও খুব গর্বের যে সিলিকোসিস এবং এই যারা মারা যাচ্ছেন এবং যারা আক্রান্ত তাদের চিকিৎসা যারা মারা গেছেন সেই পরিবারগুলোর দায় দায়িত্ব কে নেবে সরকারকেই নিতে হবে সেই দাবি আমরা তুলেছি এবং আপনারাও গেছিলেন ডিএম এর অফিসে বড় মিছিল হয়েছিল আমরা সবাই ছিলাম সেখানে এবং সরকার সেটা মেনেছে কিছুটা কিন্তু সবটা হয়নি আমরা তাই অঙ্গীকার এটা আমাদের যেহেতু আপনারা আমাদের পরিবারের সদস্য আবারও বলছি আমরা আলাদা বাইরে থেকে এসেছি কিছু দান ছত্র করতে এসেছি এইটা ভাববেন না আপনাদের পরিবারের সদস্য হিসেবেই আমরা এখানে এসেছি আমরা যতটা পেরেছি সাহায্য সহযোগিতা আমরা জানি 200 পরিবার ছিল আক্রান্ত এখন কমতে কমতে 170 জনের তালিকা এসে দাঁড়িয়েছে অন্তত কিছুটা সবটা পারবো না আমাদের পক্ষে সবটা সম্ভব না সরকার যতক্ষণ না এগিয়ে আসে ওদিকে আন্দোলনটাও চালাতে হবে আর যতটুকু সম্ভব আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আপনাদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা ডাক্তার কলকাতা থেকে এখানে আনার ব্যবস্থা করেছি এবং যে যেভাবে যতটুকু এবং সেটা শুধু আমার দেশে না সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের এই এলাকার কথা আমরা তুলে ধরার চেষ্টা করেছি আজকে দেখছেন এক পাশে হচ্ছে স্বাস্থ্য ক্যাম্প চলছে আর এখানে আপনাদের হাতে আপনাদের কাছে কিছু সামগ্রী আমরা তুলে ধরি এবং এখানকার ছোট ছোট বাচ্চা আমি অনেক আগে এসেছি ছোট ছোট বাচ্চা তারা অনেকেই বিদ্যালয় মুখী এখন হয়নি আমরা সেটাও চেষ্টা করবো এবং এখানকার যারা মহিলা আছে যে স্বামীরা কর্মহীন হয়ে পড়েছে তারা কিভাবে চলতে পারে তাকে যে কিভাবে স্বনির্ভর করা যায় তার ব্যবস্থাও আমরা থাকবো আপনাদের পাশে Thank you.
ترجمة